ভয়ল থাবা থেকে কেউই বাঁচতে পারছি না, সবাই আজকে আতঙ্কিত, ভীত, চারিদিকে শুধু আতঙ্ক দেখি। আজকে যারা আইন শৃঙ্খলা বাহিনী রাস্তায় কাজ করতেছে তাদের অনেক পরিশ্রম হচ্ছে আমাদেরকে সামাল দেওয়ার জন্য। আমি নজরুল রাজ। প্রথমে আমার পরিচয় হচ্ছে, আমি বাংলাদেশের একজন ব্যবসায়ী, FBCCI এর একজন সদস্য এবং আমি একজন প্রযোজক। আমি একজন অভিনেতা, বড় পর্দায় অভিনয় করি, ছোট পর্দায় অভিনয় করি এবং প্রযোজনা করি। নজরুল ইসলাম রাজের বাড়ি গোপালগঞ্জ সদরের দুর্গাপুর গ্রামে। তিনি ড্রেজিং ব্যবসা সহ বিভিন্ন ব্যবসার সঙ্গে জড়িত। এই প্রযোজক রাজ আলোচনায় এসেছিলেন কয়েক মাস আগে রাজধানীর গুলশানের একটি বিলাসবহুল ফ্ল্যাট থেকে তরুণী মুনিয়ার মরদেহ উদ্ধারের পর। তার সঙ্গে মুনিয়ার একাধিক ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। চলচ্চিত্র সংশ্লিষ্টরা তখন জানিয়েছিল মুনিয়ার সঙ্গে রাজের প্রেমের সম্পর্ক ছিল। তিনি মুনিয়াকে একটি নাটকে অভিনয়ের সুযোগ করে দেন, তবে শিডিউল ফাঁসানোর কারণে নাটকটি শেষ পর্যন্ত শেষ হয়নি। জানা গেছে পরীকে গ্ল্যামার জগতে নিয়ে আসেন কথিত সিনে প্রযোজক নজরুল ওরফে রাজ নামের এই ব্যবসায়ী। স্বল্প শিক্ষিত নজরুল নিজেকে প্রভাবশালী এক আওয়ামী লীগ নেতার একান্ত সচিব বলেও পরিচয় দেন। তিনি প্রথম পরিমণিকে ঢাকা এনে চলচ্চিত্রে ভেড়ানোর চেষ্টা করেন। সিনেমায় নাম লেখানোর আগে দীর্ঘদিন তার কাছেই থাকতেন এই পরি। র‍্যাব বলছে পরীর গডফাদার হিসেবে পরিচিত এই নজরুল রাজ এক এক সময় এক এক পরিচয়ে চলাফেরা করেন, কখনো চিত্র পরিচালক, কখনো ব্যবসায়ী, আবার কখনো রাজনীতিবিদ। প্রতারণার মাধ্যমে তিনি অঢেল টাকার মালিক বনে গেছেন, নিজের জেলায় একাধিক ব্যবসা প্রতিষ্ঠানও গড়ে তুলেছেন। শহরের নতুন রেল স্টেশনের পাশে তার পাঁচতলা আবাসিক হোটেলের নির্মাণ কাজ চলছে। এছাড়া ঠিকাদারি ব্যবসা রয়েছে তার। শহরের ভেতর দিয়ে বয়ে যাওয়া ওমান নদীতে ড্রেজিংয়ের কাজ করছেন তিনি। তবে যথাযথভাবে ড্রেজিং না করেই ইতোমধ্যেই তিনি প্রায় সমুদয় বিল তুলে নিয়েছেন। নজরুলের বেশ কয়েকটি ব্যাংক হিসাবের সন্ধান পাওয়া গেছে। এর মধ্যে 14টি হিসাবে 9 কোটি টাকা লেনদেনের তথ্য পেয়েছে র‍্যাব। অবশ্য ব্যাংকের বাইরেও তার হাতে বিপুল পরিমাণ নগদ টাকা রয়েছে। নজরুল তার প্রতারণা ও পর্ণ ব্যবসায় দুই তরুণীকে ব্যবহার করে আসছেন। এদের একজনের ডাকনাম সেমি এবং অপরজন কাকন, দুজনই তার সার্বক্ষণিক সঙ্গী। এই দুই তরুণীকে দিয়ে তিনি ব্ল্যাকমেলিংয়ের কাজ করতেন। পাশ্চাত্য পোশাকে অভ্যস্ত সেমি এবং কাকনকে নিয়ে হাজির হতেন সরকারি কর্মকর্তাদের ফ্ল্যাটে অথবা বাসায়। এক পর্যায়ে অনেকেই তাদের প্রেমে পড়ে যেতেন, যে কোনো মূল্যে তাদের সান্নিধ্য পেতে চাইতেন। এমন দুর্বলতার সুযোগ কাজে লাগিয়ে সরকারি কাজ বা তদবিরের টোপ ফেলতেন নজরুল। কোটি টাকা ঘুষের চেয়ে দ্রুততার সঙ্গে তার কাজ হয়ে যেত। এছাড়া এই দুই তরুণীকে ব্যবহার করে তিনি ক্যাসিনো সম্রাট ইসমাইল চৌধুরীর কাছাকাছি পৌঁছে যান। ঠিকাদারি কাজের ডন হিসাবে পরিচিত জিকে শামীমের সঙ্গেও তার সখ্য গড়ে ওঠে। সম্প্রতি তিনি জিকে শামীমকে কারাগারে বিশেষ সুবিধা পাইয়ে দিতে তদবির করছিলেন। বুধবার রাত 8:30 দিকে রাজধানীর বনানী থানার 7 নম্বর সড়কের 41 নম্বর বাসায় অভিযান শুরু করে র‍্যাব। তার বাসা থেকে বিপুল পরিমাণ বিদেশি ব্র্যান্ডের দামি মদ, 3 প্যাকেট ইয়াবা, সীসা, সীসা সেবনের সামগ্রী, বেল্ট, দড়ি, ডান্ডা, মাদক সেবনের জন্য ব্যবহৃত বিশেষ কম্বল সহ বিভিন্ন সামগ্রী উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে তিনি বাসাকে টর্চার সেল বানিয়েছেন, যার জন্য বেল্ট, দড়ি ও ডান্ডা মজুদ রেখেছিলেন। বিকৃত যৌনাচারে অভ্যস্ত ছিলেন নজরুল রাজ। তার বাসা থেকে ততোধিক নারী পুরুষ একসঙ্গে যৌনাচারে লিপ্ত হওয়ার জন্য ব্যবহৃত এবং বিশেষ কৌশলে তৈরি করা খাট পাওয়া গেছে। এছাড়া রাজ মাল্টিমিডিয়া প্রোডাকশন হাউজের একটি কক্ষে দলবদ্ধ যৌনাচারে ব্যবহার্য বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে। ধারণা করা হচ্ছে তিনি বিশেষ উদ্দেশ্যে পর্ণ ভিডিও তৈরি অথবা ব্ল্যাকমেইলিংয়ের কাজে এসব ব্যবহার করতেন। সম্প্রতি গ্রেপ্তার হন মডেল ফারিয়া মাহবুব, পিয়াসা ও মৌ। বুধবার রাতে নায়িকা পরিমণিকেও আটক করা হয়। তাদের জিজ্ঞাসাবাদে নজরুল রাজের নাম আসে। এছাড়া বহুল আলোচিত মিশু হাসানও নজরুল রাজ সম্পর্কে র‍্যাবের জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। ভয় পাওয়া কাল বাঁচাবে মোদের, ভয় পাওয়া তাই ভালো। আমরা যারা ঘরে আছি ভালো আছি।